1375 মেগাওয়াট ক্ষমতার 8টি বিদ্যুৎ কেন্দ্র এবং মোবাইল ব্যাংকিং এ প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এসব উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী এ সময় বলেছেন, আন্তরিকতার সঙ্গে কাজ করলে দেশের উন্নয়ন ত্বরান্বিত করা কঠিন নয়। মোবাইলে প্রাথমিকের উপবৃত্তির টাকা পাবেন মায়েরা। 1,30,00,000 শিক্ষার্থীর মায়ের ফোনে প্রতি মাসে 600 টাকা পৌঁছে যাবে। টুঙ্গিপাড়া ও রংপুরের পীরগঞ্জে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করে প্রধানমন্ত্রী জানান, মোবাইল নেই এমন 20,00,000 মাকে সিম দেবে টেলিটক। আচ্ছা, কোন মা যে টাকা পাচ্ছে, ছেলেমেয়েরা যাতে বিপথে না যায় সেদিকে খেয়াল রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। যে নিজের ছেলে মেয়ে মন দিয়ে যাতে পড়াশোনা করে সেদিকে যেমন দৃষ্টি রাখবেন, আবার ছেলে মেয়ে যেন বিপথে না যায় ওই ছোট্ট বেলা থেকেই তাদেরকে সেইভাবে গড়ে তুলবেন যেন তারা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারে। পরে 8টি বিদ্যুৎ কেন্দ্র, 1টি বিদ্যুৎ সঞ্চালন লাইন ও গ্রিড উপকেন্দ্র এবং 10 উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন ও পার্বত্য থানচি উপজেলায় বিদ্যুৎ সুবিধার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, 2021 সালে 24,000, 2030 সালে 30,000 ও 2041 সালে 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করছে সরকার। অর্থাৎ একটা আন্তরিকতার সাথে উন্নয়নের কাজ করলে দেশের উন্নয়ন যে ত্বরান্বিত করা যায় সেটা আমরা প্রমাণ করেছি এবং সেটা পেয়েছে আওয়ামী লীগ। বিএনপি নেত্রী তার ছেলে খাম্বা ইন্ডাস্ট্রি তৈরি করে, কাজে মানুষ বিদ্যুৎ না পেলেও পেয়েছিল বা দেখেছিল রাস্তার পাশে শুয়ে থাকা হাজার হাজার খাম্বা, কিন্তু বিদ্যুৎ পায়নি। এর আগে ঢাকার বিজয় সরণিতে যানজট কমাতে প্রস্তাবিত ইউলুপের নকশা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়। আমাদের আয়োজনের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন, অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা। গুলশান হামলায় অস্ত্র